আজকে আমরা সাউথের ওই সব মুভি নিয়ে কথা বলবো যেগুলো 2022 সালে বক্স অফিসে ফ্লপের খাতায় নাম লিখিয়েছে। কিছু মুভি তো তাদের বাজেটই কভার করতে পারেনি। এদের মধ্যে নাম্বার 5-এ ঘানি। বরুণ তেজ নিজেই স্বীকার করেছেন তার এই মুভিটি বক্স অফিসে খুবই বাজেভাবে ফ্লপ হয়েছে। ঘানি একটি স্পোর্টস ড্রামা ফিল্ম যেখানে বরুণ তেজের সাথে আরো কিছু জনপ্রিয় অভিনেতাদের গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে, সুনীল শেট্টি, জগতি বাবু এবং উপেন্দ্র। মুভিটি এপ্রিল 2022-এ মুক্তি পায় এবং মুক্তি পাওয়ার সাথে সাথে ফ্লপের আশঙ্কা দেখা দেয়। মুভিটির বাজেট ছিল 50 কোটি আর এই মুভিটি বক্স অফিসে আয় করে মাত্র 6 কোটি। বোঝাই যাচ্ছে মুভিটিতে কত বড় ক্ষতি হয়েছে। নাম্বার 4, কোবরা। কোবরা ইজ জিনিয়াস ম্যাথমেটিশিয়ান। বিক্রমের আলোচিত একটি মুভি কোবরা। এই মুভিটির টিজার এবং ট্রেলার দুটোই ভালো ছিল, যেখানে বিক্রমকে বিভিন্ন লুকে দেখা গিয়েছে, কিন্তু আফসোস তবুও সিনেমা হলে দর্শকদের টানতে পারেনি। 2022 আগস্ট মাসে মুভিটি মুক্তি পায় এবং ফ্লপের খাতায় নাম লিখিয়ে নেয়। মুভিটির বাজেট ছিল প্রায় 100 কোটি এবং এই মুভিটি বক্স অফিসে আয় করে মাত্র 40 কোটি। নাম্বার 3, লাইগার। লাইগার 2022-এর সবচেয়ে বড় ফ্লপ মুভির মধ্যে একটি। মুভিটি ফ্লপ হওয়ার কারণে মেকার্সরা অনেক বিতর্কে জড়িয়ে পড়ে। পুরো ইন্ডিয়া জুড়ে আলোচিত মুভিটি 2022-এর আগস্ট মাসে মুক্তি পায় এবং মুক্তি পাওয়ার সাথে সাথে ফ্লপের লিস্টে অন্তর্ভুক্ত হয়। মুভিটির বাজেট ছিল প্রায় 125 কোটি, তবে মুভিটির আয় কনফার্ম ভাবে জানা যায়নি। তবে অনেক আলোচনায় জানা যায় মুভিটি 63 থেকে 64 কোটি আয় করে। নাম্বার 2, আচারিয়া। মুভিটি অ্যাকশন ড্রামায় ভরপুর ছিল এবং চিরঞ্জীবীর সাথে রামচরণ গুরুত্বপূর্ণ চরিত্রে ছিল। মুভিটি অনেক বড় বাজেটে বানানো হয়েছিল, কিন্তু কাহিনী, পরিচালনা এবং দুর্বল স্ক্রিন প্লের জন্য মুভিটি ফ্লপ হয়। চিরঞ্জীবী সবচেয়ে বড় ফ্লপ মুভির মধ্যে আচারিয়া একটি। এপ্রিল 2022-এ মুক্তি পাওয়া মুভিটির বাজেট ছিল প্রায় 140 কোটি এবং বক্স অফিস কালেকশন মাত্র 76 কোটি। নাম্বার 1, রাধেশ্যাম। আপনি আপনাকে রোমিও সমঝতে হো? I don't fall in love. রাধেশ্যাম সব থেকে বেশি আলোচিত মুভি ছিল, যার অপেক্ষায় ছিল প্রত্যেক প্রবাস ভক্ত। কিন্তু মার্চ 2022-এ মুক্তি পাওয়া মুভিটি স্ক্রিন প্লে এবং পরিচালনার জন্য ফ্লপ লিস্টে জায়গা করে নেয়। এতটাই ফ্লপ হয়েছে যে মুভিটির প্রায় 150 কোটি লোকসান গুনতে হয়। মুভিটি প্রায় 350 কোটি খরচে বানানো হয় এবং বক্স অফিসে আয় করা হয় মাত্র 200 কোটি। ব্যাক টু ব্যাক প্রবাসে দুটি মুভি ফ্লপ হয়। যদিও শাহ তার বাজেট কভার করে নেয়, কিন্তু রাধেশ্যাম প্রবাসের ফ্লপ মুভির লিস্টের শীর্ষে জায়গা করে নেয়।